হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্যে ফর্ম ফিল আপ হয়েছিল কিছুদিন আগে যার ইন্টারভিউয়ের প্রসেস বর্তমানে চলছে আজকে একজন চাকরি প্রার্থী মেদিনীপুরে ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য ইন্টারভিউ দিয়ে আসার পর ওনার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স অর্থাৎ ইন্টারভিউর ফুল প্রসেস এবং ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে একসঙ্গে কতজনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে কতজন একসঙ্গে ইন্টারভিউ নিচ্ছেন তা সমস্ত বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যা আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাব তার আগে একটি কথা যদি কোনো ক্যান্ডিডেট ডাটা এন্ট্রি অপারেটার পদের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন এবার ওনার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটি এবার শোনা যাক হ্যালো বন্ধুরা আমার নাম মণিকাঞ্চন সিংহ আমি বিএসকে দ্য ডাটা এন্ট্রি অপারেটর ফর্ম ফিল করেছিলাম আর যথারীতি ইন্টারভিউ লিস্টে আমার নাম বের হয় আজ আমার ইন্টারভিউ ছিল একটা থেকে একটা তিরিশ পর্যন্ত মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আমি অবশ্য আধ ঘন্টা আগেই সেখানে পৌঁছে যাই বিএসকে ইন্টারভিউয়ে কীরকম বা কোন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল আমি তা বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাকে ডাকা হয় এখানে সবাইকে জানিয়ে দিই ফর্ম ফিল আপ করবার সময় যে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন অর্থাৎ আধার কার্ড হায়েস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে তিন মাস বা ছ মাসের যদি কোনো কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এরপর তিনজন স্যার আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন আর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয় সেখানে একজন স্যার মোট চারজন ক্যান্ডিডেটকে সেখানে বসিয়ে মোট পাঁচটি করে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন কম্পিউটারের বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটি ইনপুট ডিভাইসের নাম বলো উত্তরটা হবে কিবোর্ড এরপর আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল একটি আউটপুট ডিভাইসের উদাহরণ দাও উত্তরটা হবে প্রিন্টার এরপর জিজ্ঞাসা করা হয়েছিল এইচটি টিপি এর ফুল ফর্ম কী উত্তরটি হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তারপর চার নম্বর কোশ্চেন ছিল ল্যাপটপের কোন অংশটি মাউসের মতো কাজ করে উত্তরটি হবে টাচপ্যাড বা এই কোয়েশ্চেনটা অনেক সময় একটু ঘুরে বলতে পারে যে ল্যাপটপের কোন অংশটি মাউসের মতো কাজ করে এটি বাদ দিয়ে তিনি হয়তো বলতে পারেন ল্যাপ ল্যাপটপের ক্ষেত্রে টাচপ্যাডটি চিকিৎসার কাজ করে উত্তরটি হবে মাউসের তারপর জিজ্ঞেস করা হয়েছিল এএলইউ এর ফুল ফর্ম কি যদি এই উত্তরটি আমার সেই মুহূর্তে মনে আসেনি কিন্তু উত্তরটি হবে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটারের বেসিক কনসেপ্ট থেকেই মূলত কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে অনেকে আছেন যারা ইন্টারভিউ দিতে যাবেন প্রথমবার আমি তাদেরকে বলবো কোনোভাবেই এটা ভয় পাবেন না শুধুমাত্র কম্পিউটারের এই বেসিক কনসেপ্টগুলো একটু জেনে যাবেন বেস্ট অফ লাক মণিকাঞ্চন সিংহকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার ডাটা এন্ট্রি অপারেটর পদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ